যজ্ঞ করার পর মহারাজ যদি শ্রী কৃষ্ণকে ডেকে ডেকে জিজ্ঞাসা করেছে, হে কৃষ্ণ, আমি এত বড় যজ্ঞ করলাম কিন্তু আমার মনে এতটুকু শান্তি নেই কেন? তখন শ্রীকৃষ্ণ বলেছে, মহারাজ, আপনি যে যজ্ঞ করেছেন তা ছিল আভিজাত্যে ভরা, আর এই যজ্ঞে একজনও বৈষ্ণব সেবা করেনি। আপনি যদি কোনো বৈষ্ণবের সেবা দিতে পারেন তবেই আপনি মনে শান্তি ফিরে পাবেন। তখন মহারাজ বলেছে, হে কৃষ্ণ, তুমি থাকতে আবার বৈষ্ণব কেন? ভগবান বলেছে, মহারাজ, আমি জগৎগুরু, কিন্তু আমার গুরু হলেন তিনি যিনি পরম বৈষ্ণব। যুধিষ্ঠির বলেছে, তাহলে তেমন বৈষ্ণব আমি চিনব কেমন করে? ভগবান বলেছেন, বৈষ্ণব চিনিতে নাই দেবের সাকাকি, বৈষ্ণব বৈষ্ণব হওয়া বড় দায়, বৈষ্ণব হওয়া বড়
এবার এবার ধর্মপুত্র বলেছে, হে কৃষ্ণ, তাহলে বোধহয় আমার ভাগ্যে আর বৈষ্ণব সেবা দেওয়া হবে না। তাই বলি আর ছলনা না করে তুমি আমায় একটিবার বলে দাও, কোথায় গেলে আমি সেই পরম বৈষ্ণবের দেখা পাব। তখন শ্রীকৃষ্ণ বলেছে, মহারাজ, আপনি তো ভারত সম্রাট, আপনি কি পারবেন তাকে নিমন্ত্রণ করে আনতে? মহারাজ বলেছে, তুমি বলে দাও কৃষ্ণ কিভাবে তাকে নিমন্ত্রণ জানাতে হবে। ছাড়ি মোচির কথা শুনে প্রথমটা থমকে গেলেও পরক্ষণে নিজেকে সামলে নিয়ে যুধিষ্ঠির বলেছে, বেশ, আমি এক্ষুনি গিয়ে তাকে নিমন্ত্রণ করে আসি। তখন শ্রীকৃষ্ণ বলেছে, না মহারাজ, আপনি গেলে তো হবে না,
নিমন্ত্রণ করতে হলে সখা অর্জুনকে যেতে হবে। দর্পহারী ভগবান মহাধনুর্ধর গাণ্ডীবের অহংকার চূর্ণ করবার জন্য তাকেই পাঠাবার সিদ্ধান্ত নিয়েছে। অর্জুন মনে মনে একটু ক্ষুণ্ণ হলেন, কিন্তু সখা কৃষ্ণের কথা তো আর অমান্য করা যাবে না। তাই তিনি রাজ আভরণে ভূষিত হয়ে রথ আরোহণে রহিদাসের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এমন সময় কৃষ্ণ এসে বলেছে, ও সখা সখা, এভাবে গেলে তো হবে না, রাজ পোশাক পরে তো রাজার কাছে যেতে হয়। কিন্তু বৈষ্ণবের কাছে যেতে হলে দীনহীন কাঙালের বেশে যেতে হবে। তাই বলি শিরেতে না রবে তোমার, আমি বৈষ্ণবের দাস, বৈষ্ণবের অপমান আমি কোনোদিন সহ্য করতে পারি না। সখা কৃষ্ণের কথা মতো মন ক্ষুণ্ণ অর্জুন প্রখর রৌদ্রের মধ্যে কঙ্কর কণ্টক আঘাত সহ্য করে ধীর গতিতে চলেছে। আর এদিকে রৈদাস কি করেছে? রৈদাস প্রতিদিন তিন জোড়া জুতো তৈরি করত, এক
জোড়া বিক্রি করে জীবিকা চালাত, এক জোড়া বিক্রি করে কৃষ্ণ সেবা দিত, আর আর এক জোড়া বৈষ্ণবকে দান করে দিত। আজও সে জুতো সেলাই করছে, আর গুনগুন স্বরে কৃষ্ণ নাম করছে, হাতে কাম আর মুখে নাম করছে। তবে সে কিভাবে? হরে কৃষ্ণ হরে হে কৃষ্ণ
রইদাসের, রইদাসের দু চোখে বইছে প্রেমধারা। কৃষ্ণ নাম শুরু করলেই হবে না, নামের সঙ্গে যে প্রেম হওয়া প্রয়োজন। তাই তো মীরাবাঈ বলেছে, বিনা প্রেম সে নাহি মিল নন্দলালা। ভক্ত রৈদাসের, ভক্ত রৈদাস প্রেমের সহিত নাম করছে। আর এদিকে এদিকে অর্জুন খোঁজ করতে করতে রৈদাসের বাড়ির কাছে এসে দেখতে পায়, অতি যদি ফিরে যাই তাহলে যে রাজ আদেশ লঙ্ঘন করা হবে, আর সখে কৃষ্ণের কাছে আমি মুখ দেখাতে পারবো না। অর্জুন দেখতে পায় একজন মানুষ ওই কুটিরে বসে আপন মনে জুতো সেলাই করছে। তার মাথায় দীর্ঘ রুক্ষ কেশ, মুখে লম্বা দাড়ি, হাতে পায়ে বড় বড় নখ, পা দুখানি কদাকার চেহারা। তাই দেখে অর্জুন মনে মনে চিন্তা করছে, এই ছোট জাত মুচির পায়ে আমাকে প্রণাম করতে হবে। অবশেষে শ্রীকৃষ্ণ এবং যুধিষ্ঠিরের আদেশ মেনে অর্জুন গলগ্নি হয়ে প্রণাম করলেন। বৈষ্ণব শ্রেষ্ঠ রৈদাস ধীরে ধীরে ভেজা চোখ দুটি উপরে তুলে অর্জুনকে দেখে বলেছে, কে তুমি মহাশয়ে কি বায় অভিপ্রায়ে এসেছো আমার রয়ালয়ে, অঙ্গে বৈষ্ণবের সাজ কিন্তু কোন মহারাজ হইবে
করেছে। আমি যে বৈষ্ণব হতে পারিনি ভক্ত রৈদাস তা বুঝতে পেরেছে, তাই অর্জুন বলেছে, হে মহাত্মন, আমি তৃতীয় পাণ্ডব। মহারাজ যুধিষ্ঠির বৈষ্ণব সেবা দিতে চেয়েছেন, তাই শ্রীকৃষ্ণ আপনাকে নিমন্ত্রণ করতে বলেছে। আগামী কল্লো আপনি মহারাজের আতিথ্য গ্রহণ করবেন। এই কথা শুনে বৈষ্ণব শিরোমণি রৈদাস নয়ন জলে বোগ ভাসিয়ে মনে মনে বলেছে, যিনি নর নারায়ণ করেছেন পদার পান, এদিনে রে ভাঙা মন্দিরে, যিনি নর নারায়ণ করেছেন পদার পান, এদিনে রে ভাঙা মন্দিরে, রথের সারথি সেই নররূপী নারায়ণ আজ আমার ভাঙা কুটিরে পদার্পণ করেছে। এই নারায়ণের সেবা করা ভাগ্যে আর হবে কিনা জানি না, তাই একখানা চামড়ার আসনে অর্জুনকে বসিয়ে পদধৌত করালেন এবং পদদক পান করে বললেন, শোনো অর্জুন, আমার বাড়িতে কেউ অন্ন গ্রহণ না করলে আমিও তার বাড়িতে অন্ন গ্রহণ করি না। আজ তুমি আমার অতিথি। এই কথা শুনে অর্জুন করলেন উভয় সংকটে। এদিকে সখা কৃষ্ণ আর মহারাজের আদেশ, আর অন্যদিকে জাতির গৌরব। তাই সে মনে মনে বলছে, নিচু যা
বিষ্ণু জানাতি বৈষ্ণব, সখা যাকে পরম বৈষ্ণব বলেছে তার ভাত খেলে যাত যাবে না। তাই তো দুই আঙুলে একটু তেল নিয়ে মাথায় ছিটিয়ে দিয়ে কুয়োর কাছে গেলেন। ওই চামড়া ভেজা দুর্গন্ধময় পচা জলে কোনো মতে স্নান করা সম্ভব নয়, তাই মাথায় একটু জল ছিটিয়ে দেবেন। এই ভেবে যখন অর্জুন একখানা চামড়া ধরে টান দিয়েছেন, অমনি দেখতে পায় চামড়া টেনে জল মধ্যে
মাগো, এত পবিত্র নদ নদী থাকতে এই চামড়া ভেজে কুয়োর জলে তুমি কেন বসে আছো মা? তখন মা গঙ্গা বলেছে, শোনো মহাবীর অর্জুন, বিষ্ণু পাদ পদ্মে আমার জন্ম, মরতে আসবার সময় আমি পিতার কাছে কেঁদে কেঁদে বলেছিলাম, হে পিত, মর্তের পাপীরা আমার বক্ষে স্নান করে পাপ মুক্ত হবে, তাদের সঞ্চিত পাপ থেকে আমি কিভাবে মুক্তি পাব? তখন শ্রীবিষ্ণু আমাকে বলেছিলেন, হে গঙ্গী, কোটি কোটি পাপীর সঞ্চিত পাপ থেকে একজন বৈষ্ণবের পরশে তুমি পাপ মুক্ত হয়ে যাবে। তাই তো আজ আমার বড় শুভ দিন, তুমি কৃষ্ণ সখা নররূপে নারায়ণ, আর ওই বৈষ্ণব শ্রেষ্ঠ রুই দাসীর স্পর্শ পাওয়ার জন্য আমি এই গোব জলে বসে আছি। এই কথা শুনে অর্জুনের আর কোনো দ্বিধা রইল না, কুয়োর জলে সে যেদিকে তাকায় সেই দিকেই যেন দেখতে পায় মা গঙ্গা দুহাত বাড়িয়ে বসে আছে। তাই দেখে অর্জুন, যাব বলে অর্জুন যখন
এইভাবে নয়নের গঙ্গা জলে গঙ্গা পূজা করছে। রৈদাস বাবাজিও গুনগুন স্বরে কৃষ্ণ নাম করতে করতে জলে নামলেন। ধন্য হলো পতিত পাবনী গঙ্গা। আর এদিকে এদিকে সেবার আয়োজন হয়েছে। দুরু দুরু বক্ষে সেবায় বসে অর্জুন রুইদাসের সাকর্ণ কৃষ্ণ নামে নিবেদন করে মুখে দিয়ে ভাবছে, এ জীবনে কভয়া মন জায়গা নেই, কিন্তু রসনায় বলছে আর একবার পেলে বোধহয় ভালো হতো। আহারাদি শেষে রৈদাসের কাছে বিদায় নিয়ে অর্জুন রাজপ্রাসাদে ফিরে এলেন। সবাইকে জানিয়ে দিলেন আগামীকাল রৈদাস সেবা নিতে আসবে। তখন শ্রীকৃষ্ণ দ্রৌপদী সহ পাঁচ ভাইকে ডেকে বললেন, শোনো, বৈষ্ণব চূড়ামণি রৈদাস এলে তার যেন কোনো অযত্ন না হয়। মনে রেখো, আমি বৈষ্ণবের দাস। এদিকে এদিকে কৃষ্ণ দর্শন লাগি ব্যাকুলিত প্রাণ রৈদাস। বিনীত্র রজনী কাটিয়ে প্রভাত হতেই মনে মনে ভাবছে, আজ আমার জীবনের সেরা প্রভাত। আজ আমি আমার প্রাণ গোবিন্দের দর্শন পাব। এইসব কথা ভাবছি আর প্রাসাদের দিকে রওনা দিয়েছি। এদিকে কৃষ্ণ সহ পঞ্চপাণ্ডব রৈদাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। দূর থেকে রৈদাস কৃষ্ণকে দেখতে পেয়েছে, তাই তো। কৃষ্ণ কে দে খিয়ায়তার ঝরিছে
প্রাণে উত্তমাসনে বসালেন এবং কৃষ্ণের নির্দেশ মতো চরণ ধোয়ালেন। রৈদাসের কদাকার চরণ আর বড় বড় নখ দেখে সকলের মনে ঘৃণা জন্মেছে। তাই পদ ধৌত জল সবে মনে যখন সেবায় বসেছে দ্রৌপদী স্বর্ণ থালায় অন্ন আর স্বর্ণ বাটিতে ষোড়শ ব্যঞ্জনা দিয়ে এনে থরে থরে সাজিয়ে দিয়েছে। আমার রৈদাস সমস্ত খাদ্যদ্রব্য একসঙ্গে মেখে নিয়ে প্রাণ গোবিন্দের নামে নিবেদন করে তিনি ভোজন করতে লাগলেন। তাই দেখে দ্রৌপদী মনে মনে ভাবছে, আমি বিভিন্ন স্বাদের বিভিন্ন খাবার তৈরি করেছি, কিন্তু এই ছোট জাত মোচির ছেলে সব কিছু একসঙ্গে মেখে নিয়েছে। এদিকে ধর্মরাজ কৃষ্ণকে জিজ্ঞাসা করেছে, হে কৃষ্ণ, বৈষ্ণব ভোজন তো শেষ হতে চলল, কিন্তু স্বর্গে তো ঘণ্টার ধ্বনি হলো না, এর কারণ কি? তখন কৃষ্ণ বলেছে, মহারাজ, কারণ জানতে হলে আপনাদের প্রত্যেকের মনের কথা খুলে বলতে হবে। তাই প্রথমেই সখী
তোমার মনের কথা খুলে বলো। তখন দ্রৌপদী বলেছে, আমি তোমাকে এর সমুচিত শাস্তি পেতে হবে। তখন কৃষ্ণ বলেছে, দাদা দাদা শান্ত হও, দ্রৌপদীর কোনো দোষ নেই, কারণ দ্রৌপদীর বাবা দ্রুপদ রাজা কোনোদিন বৈষ্ণব সেবা দেয়নি, তাই দ্রৌপদীও জানে না কিভাবে বৈষ্ণব সেবা দিতে হয়। আর এই দোষে তোমরা পাঁচ ভাইও দোষী, কেননা তোমরা যখন পরম বৈষ্ণব রৈদাসের চরণ ধোয়ালে, তখন ওই কুৎসিত চরণ ধোয়া জল তোমরা ঘৃণা ভরে গ্রহণ করেছিলে। মনে রেখো, বৈষ্ণবের চরণ ধুলি চরণ ধৌত জল ভুক্তা বৈশিষ্ট্য এই তিন মহাবল। তোমরা সবাই অপরাধী, তাই তো স্বর্গে ঘণ্টা ধ্বনি হয়নি। তখন মহারাজ বলেছে, হে কৃষ্ণ, তাহলে এখন উপায় কি? তখন ভগবান বলেছে, উপায় একটা আছে, সেটা হলো
এই রকম মনোভাব নিয়ে যদি পুনরায় রৈদাসকে সেবা করানো যায় তবে তবে অবশ্যই তোমার মনোবাসনা পূর্ণ হবে। ধর্মরাজ রাজি হলেন। পরের দিন পুনরায় নিমন্ত্রিত হয়ে রৈদাস এলেন। আজ আর কারো মনে কোনো অহংকার নেই। অতিথিকে সাক্ষাৎ নারায়ণ জ্ঞানে সকলে সেবা যত্ন করলেন। দ্রৌপদীও আজ মনপ্রাণ খুলে বিভিন্ন খাদ্যদ্রব্য রান্না করেছে। রৈদাস সেবায় বসেছেন। সমস্ত খাদ্যদ্রব্য একত্রিত করে কৃষ্ণ নামে নিবেদন করে যখন মুখে তুলে দিয়েছে অমনি অমনি স্বর্গের ঘণ্টা ধ্বনি হতে লাগল। প্রতি গ্রাসে গ্রাসে ঘণ্টা ধ্বনি হচ্ছে। বহু নরনারী বৈষ্ণবের প্রসাদ পাবার জন্য হাত পেতে বসে আছে। শুনে